এক ম্যাচ বাকি থাকতেই কলকাতা লিগ চ্যাম্পিয়ন হয়ে গেল মোহামেডান স্পোর্টিং। আগামী মঙ্গলবার তাদের সামনে ইস্টবেঙ্গল ক্লাব। যদিও ইতিমধ্যেই চ্যাম্পিয়ন হয়ে বেশ ফুরফুরে মেজাজে রয়েছে সাদা কালো ব্রিগেড, অনুশীলন চলছে জোর কদমে। ক্লাবকর্তা দানিশ ইকবাল জানালেন, কলকাতা লিগ চ্যাম্পিয়ন হয়ে রীতিমতো খুশি, এরপর লক্ষ্য আই লিগ চ্যাম্পিয়ন, এবং তারপর আইএসএল এর দিকেও আস্তে আস্তে পা বাড়াবে ক্লাব। আপাতত এইটুকুই তথ্য নিয়ে আমরা হাজির আপনাদের সামনে, বাকি সমস্ত খবরের জন্য অবশ্যই নজর রাখুন রিজার্ভ বেঞ্চের পর্দায়।